আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ভারতের সঙ্গে আবারও উত্তেজনা, পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিল চীন। অবশেষে তাজিক ঘাঁটি ইরাকের কাছে হস্তান্তর করল মার্কিন সেনারা। গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই এজিয়ান সাগরে সামরিক মহড়া চালালো তুরস্ক। পাকিস্তানকে একঘরে করা উচিত হুঁশিয়ারি ভারতের। মার্কিন একাধিপত্যের মোকাবেলায় হাত মেলাচ্ছে এবার ইরান ও রাশিয়া। এবং সর্বশেষ থাকছে নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবার যোগ হয়েছে পাকিস্তানি নৌবহরে। এই রণতরিতে সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে এই রণতরিতে। পাশাপাশি এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূমিতেও আক্রমণ করা যাবে। রবিবার পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আরশিদ জাবেদ এক টুইট বার্তায় এই তথ্য জানান। পাকিস্তানের জন্য তৈরি চারটি রণতরির প্রথমটি বুঝিয়ে দিয়েছে বেইজিং। জাহাজটিতে অত্যাধুনিক সেন্সর ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত রয়েছে। করোনার মধ্যেও রণতরিটি সম্পূর্ণ করা পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় চীনা শিপইয়ার্ডকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে বলেও টুইট বার্তায় বলা হয়। তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি শাফাক জানিয়েছে, সর্বপ্রথম 2017 সালে দুটি যুদ্ধজাহাজের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। পরবর্তীকালে 2018 সালে আরও যুদ্ধজাহাজের জন্য চুক্তিবদ্ধ হয় দেশটি। এর আগে চীরবইয়ের ভারতের সঙ্গে শক্তি সমন্বয় করতে 2016 সালে চীনা কোম্পানির সঙ্গে 8টি ডিজেল চালিত সাবমেরিন ক্রয়ে $5 বিলিয়ন চুক্তি করে। 2028 সালে এগুলো হস্তান্তর করার কথা রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র চীনের সাংহাই শহরের হুডং জংগুয়া শিপইয়ার্ডে অত্যাধুনিক রণতরিটির 054 লঞ্চিং অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান নৌবাহিনীর প্রধান আবজফার হুমায়ুন যোগদান করেন। এ সময় চীনা শিপইয়ার্ড বিল্ডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লি হতাংও ছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অঞ্চলে তাজিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে ঘাঁটিটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার তাজিক ঘাঁটিটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে বেশ কয়েকবার এই ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলছে, দীর্ঘ পরিকল্পনার আওতায় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এবং এটি হয়েছে ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে। বিবৃতিতে বলা হয়, তাজিক ঘাঁটিতে 2000-এর মতো সেনা ছিল, যাদের বেশিরভাগই চলতি গ্রীষ্মকালে ঘাঁটি ছেড়ে চলে গেছে। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘাঁটির সরঞ্জামাদি থেকে শুরু করে সব কিছুই ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করার পর ঘাঁটির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যেই প্রত্যাহার করা হবে। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার সেনারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত, কিন্তু এখন থেকে ঘাঁটিটি সম্পূর্ণভাবে ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। তুরস্কের বিমান এবং নৌবাহিনী যৌথভাবে মর্মর সাগরে সামরিক মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিসের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে, তখন আঙ্কারা এই সামরিক মহড়া চালালো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি F-16 জঙ্গি বিমানও অংশ নেয়। টুইট বার্তায় দাবি করা হয়েছে, তুরস্কের যৌথ বাহিনীর যুদ্ধ ও সক্ষমতা বাড়ানোর জন্যই এই মহড়া পরিচালনা করা হয়েছে। তুরস্ক এবং গ্রিস দুটিই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য। চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তাদের একটি তেল গ্যাস অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ পাঠিয়েছিল। ওই জাহাজকে তুরস্কের যুদ্ধ জাহাজ স্কট করে নিয়ে যায়।
তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিল ওই এলাকাকে গ্রিস তার নিজের এলাকা বলেই দাবি করছে। পাকিস্তানের হাফিজ সাঈদ, মাসুদ আজহার ও এহসানুল্লাহ এহসান ভারতের মুম্বাই ও সংসদ হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না পাকিস্তান সরকার। তাই ভারতের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পাকিস্তানকে একঘরে করে রাখা। সংবাদমাধ্যম ANI এর বরাতে এমন খবর প্রকাশ হয়েছে। সংসদের স্পিকারদের পঞ্চম বিশ্ব সম্মেলনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের পর্যবেক্ষণ শেষে জবাবে ভারত জানায়, পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে এবং এই ধরনের পদক্ষেপগুলো কঠোরভাবে দেখা দরকার। লোকসভার স্পিকার ওম বিরলার এক টুইটে এই বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বিরলা সংসদের স্পিকারদের পঞ্চম বিশ্ব সম্মেলনের ভারতীয় সংসদীয় প্রতিনিধি হিসাবে যোগদান করেছিলেন। বিবৃতিতে ভারত জানায়, পাকিস্তান এমন একটি দেশ যার প্রধানমন্ত্রী ভয়ানক সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে তাদের সংসদে একজন শহীদ হিসাবে ঘোষণা করেছিলেন। এতে আরও বলা হয়, পাকিস্তান সন্ত্রাসী রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ, তাদের অন্তত 6,000 মানুষ সন্ত্রাসবাদে সরাসরি যুক্ত রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটিকে একঘরে করে রাখা। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছে, 40,000-এর কাছাকাছি মিলিশিয়ান তাদের দেশে রয়েছে। পাকিস্তানের আগ্রাসনে জম্মু ও কাশ্মীরে 1965, 1971, 1999 যেটা কারগিল যুদ্ধ নামে পরিচিত এবং মুম্বাই ও সংসদ, উরি, পুলুয়ামাসহ অনেক জায়গায় হামলা হয়। এইসব কর্মকাণ্ডে পাকিস্তানের হাফিজ সাঈদ, মাসুদ আজহার ও এহসানুল্লাহ এহসানের সম্পৃক্ততা রয়েছে। তবে পাকিস্তান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিবৃতিতে আরও জানানো হয়, জম্মু ও কাশ্মীর ভারতের অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন একাধিপত্যবাদ ও বলদর্পী নীতির মোকাবেলায় ইরান এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করতে যাচ্ছে। এজন্য গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়া যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। রবিবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই মেইগুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি গত কয়েক মাসের ঘটনা প্রবাহে রাশিয়ার ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন। এর মধ্যে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সরাসরি ভোট দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাস্তবধর্মী প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া, যার কারণে আমেরিকা ও তাদের আঞ্চলিক মিত্রদের বড় রকমের পরাজয় ঘটেছে। রাশিয়ার ওই ভোটের মাধ্যমে একথাও প্রমাণ হয়ে গেছে যে কোনো শত্রুতা ও বলদর্পিতার বিরুদ্ধে রাশিয়ার অবস্থান। জেনারেল হাতামি আশা প্রকাশ করেন, আঞ্চলিক ইস্যুগুলোতে ইরান ও রাশিয়া যদি যৌথভাবে কৌশল গ্রহণ করে তাহলে আমেরিকার একাধিপত্য বলদর্পী নীতি বানচাল হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেইগু বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক অঙ্গনে রাশিয়া ও ইরানের সামনে অভিন্ন লক্ষ্য এবং স্বার্থ রয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে কাজ করা জরুরি। জেনারেল সের্গেই আরও বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তার শিকড় অনেক গভীরে। চীন একটি নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্থানীয় সময় সকাল 10:27 দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গাওফেন 905 স্যাটেলাইটটি একটি লং মার্চ 2D রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। এটি প্রধানত ভূমি জরিপ, নগর পরিকল্পনা, ভূমি অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্কের নকশা, শস্য উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। এটি অবশ্য বেল্ট অ্যান্ড রোড কনস্ট্রাকশনের তথ্য সরবরাহ করবে। এছাড়া একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং তিয়ানতু 5 নামে অপর একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখী টেস্ট স্যাটেলাইট কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেন্সিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির উদ্ভাবিত টিয়ামটু ফাইভ জাহাজ, এয়ারক্রাফ্ট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে। চীনের এই উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের 343তম মিশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।